হ্যালো বন্ধুরা, আমি আজকে ছিলাম একটা আন্ধুর বাড়িতে। আর সামনে আছে দেখো, এখানে একটা দোকান আছে। আপনি কোথা থেকে আসছেন? আমি আসি আমাদের বাঁকুড়া জেলা থেকে। কোথায় কোথায় যাওয়ার প্ল্যান আছে? আমার ছোট যেমন দক্ষিণেশ্বর, আমি এই কালি কেন পরশু দিঘা গেছিলাম। দীঘালে কল্যাণী ঠাকুর খুব সুন্দর করেছে এখানে, আর তার সঙ্গে আমি এখানে এসেছি। দক্ষিণেশ্বর সামনেই আছে, আর তারপরে পেরুর মঠ আছে, আমি যাবো মানে কলকাতায় যাবো। প্ল্যান আছে পেরুর মঠ, তারপর সেখান থেকে যাবো কালীঘাট যাবো। এখানে মানে বলতে গেলে কালী পুজো দুর্গা পুজো এক কলকাতায় দেখবো। ওকে, খুব এটা নাও আমার তরফ থেকে, গেঞ্জিটা পরো, ঠিক আছে? এই টাকাটা রাখো, কিছু খেয়ে নেবে, আমার কার্ড রাখো, এই রাস্তায় যদি কোনো অসুবিধা হয়। আর বন্ধুরা এই দেখো, খালি ফুলে পয়সা আর গেঞ্জি, আমার কার্ডটা রাখো, যদি রাস্তায় কোনো বিপদ সময় পড়ে যায় আমার এই উপরে নাম্বারে কল করবা, ঠিক আছে? আচ্ছা, তোমার যদি অনলাইন কোনো সুবিধা সুবিধা আমি যদি হেল্প করতে পারি আমি চেষ্টা করবো পুরো করার, ঠিক আছে? অবশ্যই অবশ্যই, ধন্যবাদ জানাই দাদাকে। আর সব দেখো, সাইকেলে দেখো আছে আমার ওই সাইডে। আর আমি আমরাও মিডিল ক্লাস লোক, যদি কিছু হেল্প করতে পারলে আমিও খুশি হব। অবশ্যই, আর আমি কালকে এসেছিলাম, তাও দুটোর দিকে এসেছিলাম, এখানে খুব সুন্দর হেল্প করলো, আর এই দাদাও হেল্প করলো। আমি অবশ্যই ফোন করবো, নম্বর তো দিলেন, যে এখনো যদি সমস্যা হয়। আর অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার তরফ থেকে, ঠিক আছে? তাহলে আমি এখন যাব আমার গন্তব্যস্থানে দক্ষিণেশ্বর, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব এখান থেকে। তাও মোটামুটি 8 থেকে 9 কিলোমিটার। তোমরা ভিডিও দেখতে থাকো, তোমরা যদি আমার চ্যানেল নতুনই থাকো অবশ্যই চ্যানেলটি করে সাবস্ক্রাইব। এই দেখো ভাই, পয়সা দিল 100 টাকা মিষ্টি খেতে। হ্যাঁ ঠিক ঠিক আছে ভাই, বলে হ্যাপি পূজা বলতো। ঠিক আছে, হ্যাপি পুজো, ভালোভাবে পুজো দেখবে, ঠিক আছে? ঠিক আছে। বাঁকুড়া জেলায় জেলা পরিষদ বন ও ভূমি কর্মাধ্যক্ষ চিত্তরঞ্জন মাহাতো মহাশয়কে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। কিছু আমাকে ভাই দাদার জিজ্ঞাস করতেছিল, কে সাহায্য করছে বা কেউ সাহায্য করেছে কিনা, তাই আমি বললাম। তখন বল, আমি এখন আছি একটা দোকানের বাইরে, সকাল সকালে কিছু করতে হবে নাস্তা, আর সময় এখন 8টা, প্রচুর রোদ দিচ্ছে। দেখো সাইকেল নাম্বার দেখো আছে এই সাইডে। আর কিন্তু বলবো, এখানে কলকাতা পুলিশ, ট্রাফিক পুলিশকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেক পশ্চিমবঙ্গ সরকার পুলিশ কর্মীকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ থাকলো। খুব সুন্দর এখানে ট্রাফিক পুলিশের এখানে সুব্যবস্থা, কোনো সমস্যা নেই। আর ওই সাইডে দোকান আছে, সকাল সকাল খাবো রুটি, তোমরা দেখতে থাকো। আর দক্ষিণেশ্বর মোটামুটি আছে 6 থেকে 7 কিলোমিটার, আমি সাইকেল চালিয়ে এলাম কিছুটা, দেখতে দেখো। দেখো পরোটা আর সবজি আছে, দেখো খেতে বসবো, আমার সাইকেলে দেখো ওই বসে আছে। খুবই ট্রাফিক সকালবেলায় রাস্তায় কলকাতা, যদি কোনোদিন তোমরা আসো সাবধান অবশ্যই গাড়ি ঘোড়া চালাবে, আর সাইকেলে যদি আনো অবশ্যই সাবধানে, সেফ ড্রাইভিং সেফ লাইফ, ঠিক না? আমিও তার জন্য যাচ্ছি সাবধানে। প্রত্যেক মানুষ এখানে কলকাতার যে যার কর্মে চলে যাচ্ছে, কেউ ফিরছে, কেউ আসছে, কেউ যাচ্ছে, ঠিক 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 না? কথা ভালো তো, আমি এখন আছি সামনে মন্দিরটা আছে, ঈদের একটা গেট আছে, এখন ঢুকবো। আর সাইকেলটা দেখো এখানে আছে, আর এখানে স্যার কিছু আছে, আমাকে খুবই হেল্প করলো, বলছে ওই রুটে যায়, এই রুটে যাও, খুবই সাহায্য করেছে। আমি এখন যাবো গেটে, তোমরা দেখতে থাকো। আর এখন সময় হচ্ছে সামনে দেখো মন্দির, পৌঁছেই গেলাম।
বন্ধুরা আমি এখন চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দির। এই দেখো সাইকেলটা, এই দেখো গেটটা, আমি এখন ঢুকবো। আমি সাইকেল নিয়ে গেটেলে ঢুকে গেলাম, কিন্তু এখানে কিন্তু পুলিশ স্যারে সাইকেলে ঢুকতে মানা করছে। ওই পাশটা দেখো মন্দির আছে, সব তোমরা দেখাবো। পার্কিং জায়গা দেখো এই সাইডে, এই এখানে দেখো এই সাইডে, মানে এখানে সাইকেল বাইক গাড়ি দেখো এখানে পার্কিং করা আছে। তোমরা যদি আসো এই জায়গাটায়, মানে যদি কোনো গাড়ি নিয়ে আসো বা বাইক নিয়ে আসো, এই জায়গা পার্কিংয়ের জায়গা এখানে রাখা হবে, আর এখানে ভিতর দিকে তোমরা যাবে। এই দেখো প্রচুর আছে বন্ধুরা, এই সাইডে দেখো মানে জুতো ওখানে জমা দেওয়া হয়, যেমন না হারিয়ে যায়, তার জন্য দেখো সেফটি করে জুতো ওখানে সেফটি করে রাখে। আর তোমরা দেখতেই পাচ্ছো প্রচুর ভিড় আছে, দেখো এই সাইডে প্রচুর ভিড়। বন্ধুরা সবাই জুতো খুলছে, এখানে সব রাখতে হবে, খুলে খালি পায়ে ঢুকতে হবে মন্দিরে। আমাকে ওখানে রাখতে হবে জুতো, বুড়ি দোকান পরে এসেছি, আমাকে খুলতে হবে, দেখো সবাই খুলছে নিয়ম। এখানে মানে যখন মন্দিরে আসবে তখন বুট বা জুতো চপ্পল যেটা খুলতে হবে, নাহলে প্রবেশ করতে দেবে না। তোমরা তো বলবে তোমরা খুলবে আসে, টিকিট কাউন্টার টিকিট করতে হবে এখানে। এই সাইডে দেখো বুট জুতো চপ্পল এখানে জমা হয়, দেখো কত ভিড় আছে। প্রচুর ভিড় প্রচুর, তোমরা এলে কিন্তু এটি সমস্যা করতে পারো, আগ গেলে ভেবে নিয়ে আসতে হবে। দেখো বন্ধুরা আমি জুতো বা বুট খুললাম, আর আমি এখন যাব দেখি মন্দির, এখন প্রবেশ করবো। এখন দিতে লাইন সব এখানে আছে, দেওয়া লাইন, তোমরাকে বলবো সব লাইন দেবে, ঢুকতে দেবে না। এই দেখো এটা ঢুকতে হবে সোজা, নিরাপত্তামূলক হয়ে যায়। হ্যালো বন্ধুরা, আমি এখন চলে এসেছি, একটা আছে ঘর থেকে আছে একটা পুকুর, সেখানে আমি দাঁড়িয়ে আছি। দেখো পুকুরটা আর খুব সুন্দর, দেখো মন্দিরটা দেখাচ্ছে এই সাইডে, খুব সুন্দর ভিউটা, তোমরা আসতে পারো ঘুরতে। এখানে মানে খুব শিগগিরই পৌঁছে যাবে ধর্মতলা থেকে, হ্যাঁ এসে কোনো রাস্তা নয়। আর সাইডে সাইডে দেখো প্রচুর আছে গাছ, দেখো নারকেল গাছ দেখো আছে, খুব সুন্দর ভিউ, খুব সুন্দর ভিউ। আমি প্রথমবার এসেছি তো, দেখো খুব সুন্দর দেখাচ্ছে ভিউটা। এই দেখো বন্ধুরা তোমরা পেছন দিকে মন্দিরটা, ভিতরে পুজো হচ্ছে, ঠাকুর আছে, কিন্তু ফোন নিয়ে ঢোকা বারণ আছে, আর মানে কোনো ভিডিও বা মানে কোনো ছবি তোলা যাবে না। আর এই সাইডটা দেখো মানে সব মানে সার্চিং করতে যদি কেউ ফোন নিয়ে ঢুকে যায়, তাই দেখো আমিও মানে মনে করেছিলাম প্রথমবার আমি ফোন নিয়ে ঢুকবো ভিডিও করবো, কিন্তু সেটা আর হলো না, কোনো চাপ নেই। বাইরে তো করা আছে, সেগুলো তোমরা দেখবে, খুব সুন্দর জায়গাটা আছে বাইরের, এটা তোমরা ঘুরবো, আমি কত জায়গায় ঘুরবো বাইরেরটা পুরো দেখতে দেখবে, আর বলাটা কেন দেখবে। আর এই সাইডে একটা দেখো মন্দির আছে, আর এই সাইডটি দেখো আছে মন্দিরটি সাইডটি, এই সাইডটি যাওয়া হবে। এই দেখো বলে দিলাম লোকমাতা রানী রাসমণি, আর বন্ধুরা ওই সাইডে দেখো আরোটা মন্দির আছে এই সাইডে, আর এই সাইডে দেখো গঙ্গাটা, আর ওই দেখো দেখা যায় ব্রিজ একটা দেখা যায়, কালী ব্রিজটা দেখাচ্ছে এই সাইডে, এই সাইডে দেখো মন্দিরটা আছে, আর এদিকে পার্কের মন করা আছে, তোমরা দেখাবো ঘুরে। আর এই সাইডে দেখো মন্দির একটা, মানে এখানে সব জায়গায় মন্দিরে ঘুরতে পারো। আর এই জায়গাটাই ভুলে গেলাম তোমরা বলতে, এখানে মানে স্নান করে মানে পুজো দেওয়া হয়, মানে সবাই আসে এখানে স্নান করতে। আর এই জায়গা
এই লাইনটি সারি সারি দিয়ে ঠাকুর মন্দির আছে, ঠাকুরের মন্দির আছে, সবাই স্নান করল। যদি তোমরা আসো এখানে ভালোভাবে না মিটবে, জল তো ভিজে গেছে, সিঁড়িগুলো মানে পুরা না পড়ে যাবে। আর এই সাইডে দেখো ব্রিজটা, খালি ব্রিজটা এই সাইডে মানে খুব সুন্দর দেখা দিবে তোমরা আসবে। আর এই সাইডে বলে দিলাম মন্দিরটা আছে। আর তোমরা দেখো সামনে একটা পাচ্ছ দেখতে, এখানে পূজা করার সবকিছু মানে বিক্রি হয়, মানে পূজা করার ফুল টুল সব মিষ্টি তুল সব বিক্রি হয় এখানে। আর এখানে গিয়ে তোমরা দেখবে মানে জক জকের মতন লটকে যাবে সব সব। কোন দিকে যাবো কোন দিকে নাই খুঁজে পাচ্ছি না। আর এই সাইডে দেখো মূর্তি বিক্রি হচ্ছে, এই সাইডে সব তোমরা দেখাবো করে, এই সাইডে প্রচুর কাপ গ্লাস মূর্তি সব বিক্রি হচ্ছে, এখানে বসে যে সব দোকানপাতি। এই দেখো এদিকে হচ্ছে দ্বীপ, দ্বীপ আছে সব কিছু তো শাক আছে। তারপর তো খুব সুন্দর এই দেখো মালা টালা সব পাবে তোমরা, ছবি দেবে সব পাবে। এই সাইডে দেখো খুব সুন্দর হাতে বাঁধার আছে, তোমরা আসতে পারো। খুব সুন্দর জিনিস বিক্রি হয় এখানে, খুব সুন্দর ভালো জিনিস বিক্রি হয়। ছবিগুলো দেখো এখানে শিব ঠাকুরের আছে, কৃষ্ণের আছে, কালীর আছে, মানে সব রকম ছবি পাবে তোমরা যদি আসো তো। আর এই সাইডে খাবার দোকানও আছে, তোমরা তোমরা যদি খেতে পাই এই সাইডে দেখো খাবার দোকান আছে, এটা ব্যবস্থা করা আছে, মানে সব রকমেরই করা আছে ব্যবস্থা। আর বলবো প্রচুর ভিড় কিন্তু হয়, প্রতিদিনই ভিড় হয়, তোমরা সাবধানে কিন্তু ঘুরতে হবে তোমরাকে। আমি ঘুরলাম খুব সুন্দর লাগলো এখানে, মানে আমি প্রথমবার এসেছিলাম তো, আর তোমরা আসতে পারো খুব সুন্দর জায়গাটা।